এই দুষ্ট রাক্ষস চালি যা, এঠু চালি যা, মো ভৌণীর যদি কিছু বি হুই তোতে মু ছাড়িবিনি, চালি যা কই দৌকি, নহলে পরিস্থিতি বহুত ভয়ানক হব। বহুত দিন তলর কথা, থরে এক জঙ্গলরে জোরে বর্ষা সহ ঘড় ঘড়ি হউথুলা। হঠাৎ জঙ্গলরে বহি যাইথিবা এক নদীরু গোটিয়ে আওয়াজ আসিলা, বঞ্চাও 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 মতে, আরে কি মতে বঞ্চাও, আরে এই নদীরু মতে কে উদ্ধার করো, বঞ্চাও বঞ্চাও মুকু। হঠাৎ দেখিবাকু মিলিলা গোটিয়ে মা জন্দা ও তার কুনি পুয় নদীরে ভাসি যাউছন্তি ও জোরে চিৎকার করি সাহায্য মাগুছন্তি। আরে আরে কেহি আমাকে বঞ্চাও, আরে আরে কেহি তো বঞ্চাও, এই নদীরু আমাকে উদ্ধার করো, আরে আরে কেহি বঞ্চাও। ধন তো জমর ডরনি, মু তো পাখরে আছি, আমার কিছু বি হবনি। মা জন্দা এহা কহি তা পুয়কু বুঝাউথুলা। ঠিক সেই সময়রে চুই নামক গোটিয়ে চড়েইর নজর সে জন্দা মা উপরে পড়িলা। দুই জন্দাকু নদীরে ভাসি যাউথুবার দেখি তুই টিকি চড়েই গছরু গোটিয়ে বড় পত্র ছিড়াই আনলা ও নদীরে বুড়ি যাউথুবা মা জন্দা আগরে পত্রটিকু পকাই দেই কহিলা, আলে জন্দা মা, তুই জমারো ভাবিত হনি, তো পুয়াও তো এই পত্র উপরকু চড়ি যাও, মু তোমা দুই জনকু কুলকু নেই যিবি। চুইটি কি চড়েইর কথা শুনি মা জন্দা ও তার কুনি পুয় সে পত্র উপরে চড়ি গলে। ঠিক সেই সময়রে চুইটি কি চড়েইটি তার থন্টরে সে পত্রটিকু ধরি দেলা ও সে দুই জন্দাকু কুলকু নেই আসিলা। ঠিক সেই সময়রে মা জন্দা খুশি হই চুইটি কি চড়েইকু কহিলা, আরে টিকি চড়েই, তু আজি আমার মা পুয়ঙ্কর জীবন বঞ্চাই দেলু, মো তো পাখরে সারা জীবন ঋণী হইকি রহিলি, আজিঠু তু মোর ভৌণী হেলু, তোর যেতবেলে বি সাহায্য দরকার পড়িব তু মতে কহিবু, মু তোতে নিশ্চিত সাহায্য করিবি, মুয়ে পাহাড় উপরে থিবা বড় গুমফায় রহে, তু যেতবেলে বি আড়ে বুলিয়াকু আসিবু মো গুমফা পাখকু আসিবু, মু সেইটি থিবি। আরে না না, এ তোমার কর্তব্য থিলা, পরের উপকার করিবা মতে বহুত ভালো লাগে, হাউ নানি তুমি এথর ঘরকু যাও, বর্ষা বি ছাড়ি গলানি, আউ সন্ধ্যা হই হই আইলানি। এহা কহি সেমানে দুই জন নিজ নিজ ঘরকু চালি গলে। তা পর দিন চুইটিকি চড়েই ঘরকু তার বাঘর পাইঁ গোটিয়ে প্রস্তাব আসিলা। সেদিন চুইটিকি চড়েই তা বরকু দেখি তার পছন্দ আসিলা ও তা বাপা মা মধ্যে এ প্রস্তাবরে রাজি থিলে। তেণু দুই পরিবার মিশি বাঘর ডেট ফাইনাল করি দেলে। সেদিন টুই টিকি চড়েই নিজ বাঘরর নিমন্ত্রণ পত্র নেই তার সমস্ত সাঙ্গসাথীকু বাঁটি দেই আসিলা ও সবা শেষরে তার সে মা জন্দা কথা মনে পড়িলা। তেণু সে চিন্তা কলা, আরে এ পাহাড় উপরে তো সে মা জন্দা রহুচি, সেদিন তার জীবন বঞ্চাই থিবারু সে মতে তার ভৌণী বলে ভাবুচি, যাউচি গোটিয়ে কাম করিবি, তাকু বি মু মো বাঘরের নিমন্ত্রণ করিবি। এহা ভাবি চুই চড়েই উড়ি উড়ি তা হুঁকা পাখকু গলা ও তাকু যাই তার নিমন্ত্রণ পত্র দেই কহিলা, ভৌণী মো বাঘরকু তুমি তোমার পুয়াকু ধরি নিশ্চিত আসিব, মো তো আউ এ জঙ্গলরে রহিবিনি, মো শাশু ঘরকু চালি যিবি, তেণু তোমার কথা বহুত মনে পড়িব ভৌণী। চুই চড়েই কথা শুনি জন্দা মা বহুত খুশি হইগলা ও কহিলা, হাল ভৌণী মোর বি তো কথা বহুত মনে পড়িব, হেলে কোন করিবা, এই তো হচ্ছে সংসারর নিয়ম, তুমি ব্যস্ত হুয়নি, মু তোমার বাঘরকু নিশ্চিত যিবি। এহা শুনি চুই চড়েই বহুত খুশি হইগলা ও তারপরে সে তার ঘর উড়ি উড়ি পড়াই গলা। কিছুদিন ভিতরে চুই চড়েইর বিবাহ হেলা, জঙ্গলর সমস্ত পশু পক্ষী তা বাঘরকু আসিথান্তি ও সে জন্দা মা মধ্যে তা পুয়কু ধরি আসিথায়।
ସେଦିନ ଚୁଇଁ ଚଢ଼େଇ ବହୁତ ଖୁସି ଥିଲା। କିନ୍ତୁ ସେ ଜାଣିନଥିଲା ଯେ ସେ ଯାହାକୁ ବିବାହ କରୁଛି ସେ ଚଢ଼େଇ ନଥିଲା, ସେ ଗୋଟିଏ ବହୁରୂପୀ ରାକ୍ଷସ। ସେ ସମସ୍ତ ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କର ଭେଷରେ ପରିଣତ ହୋଇପାରେ। ତାର ମୁଖ୍ୟ ଶିକାର ଜଙ୍ଗଲର ସମସ୍ତ ପକ୍ଷୀମାନେ ଥିଲେ। ସେ ଭେଷ ବଦଳାଇ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ବାହା ହେଇଯାଏ ଓ ତାପରେ ସେମାନଙ୍କୁ ମାରି ଖାଇଦିଏ। ସେଦିନ ରାତିରେ ସେ ବହୁରୂପୀ ରାକ୍ଷସ ତୁଇ ଚଢ଼େଇକୁ ବିବାହ କରି ତା ନିଜ ଗୁମ୍ଫାକୁ ନେଇଗଲା। ହଠାତ୍ ଗୁମ୍ଫାରେ ପହଞ୍ଚି ତୁଇ ଚଢ଼େଇ ଦେଖିଲା ଗୁମ୍ଫା ଭିତରେ ଖାଲି ରକ୍ତ ଛିଟା ଓ ହାଡ଼ ଗୋଡ଼ ପଡ଼ିଛି। ତୁଇ ଚଢ଼େଇ ଡରି ଯାଇ କହିଲା, ଆମେ ତ ଗଛ ଉପରେ ବସା କରି ରହିବା କଥା, ହେଲେ ଗୁମ୍ଫାକୁ କଣ ପାଇଁ ଆସିଲି? ଏଠି ମତେ ବହୁତ ଡର ଲାଗୁଛି। ହେଇ ଦେଖ, ଗୁମ୍ଫା କାନ୍ଥରେ କେତେ ରକ୍ତ ଛିଟା ପଡିଛି ଆଉ ତଳେ କେତେ ଗୁଡ଼ାଏ ହାଡ଼ ପଡିଛି, ଚାଲ ଆମେ ଏଠୁ ଚାଲିଯିବା। ହଠାତ୍ ଚୁଇଁ ଚଢ଼େଇର କଥା ଶୁଣି ସେ ବହୁରୂପୀ ମନେ ମନେ ଭାବିଲା, ତୁ ମତେ ଜାଣିନୁ ଲୋ, ହେ ଚଢ଼େଇ, ମୋ ଘର ପାଇଁ ତୁ ଆଜି ଏ ଗୁମ୍ଫାରେ ମରିବୁ ଲୋ, ଆଉ ତୋର ବି ରକ୍ତ ଛିଟା ଏ କାନ୍ଥରେ ଲାଗିବ। ଆରେ ନା ନା, ଆଜି ଏ ଚଢ଼େଇକୁ ମାରିବିନି, ସେ ମେଣ୍ଢାର ଅଧା ମାଂସ ବଳିଛି, ସେ ବଳକା ମାଂସକୁ ଆଜି ରାତିରେ ଖାଇଦେବି, କାଲି ସକାଳ ହେଲେ ଏ ଚଢ଼େଇକୁ ଖାଇବି, ଆଉ ତାପରେ ଆଉ ଗୋଟିଏ ଶିକାରକୁ ବିବାହ କରି ମାରି ଖାଇବି। ଏହା ଭାବି ବହୁରୂପୀ ରାକ୍ଷସ ତୁଇ ଚଢ଼େଇକୁ କହିଲା, ଆରେ ଧନ, ଆମ ଘରର ଏବେ ରିପ୍ୟାରିଂ କାମ ଚାଲିଛି, କାମ ସରୁ ସରୁ ଆହୁରି ଦୁଇ ଦିନ ଲାଗିବ, ତେଣୁ ଆମକୁ ଏଇ ଗୁମ୍ଫାରେ ଆହୁରି ଦୁଇ ଦିନ ଆଡଜଷ୍ଟ କରି ରହିବାକୁ ପଡିବ। ଚାଲ ଆମେ ଗୋଟିଏ କାମ କରିବା, ଚାଲ ଆମେ ଶୋଇପଡ଼ିବା, ଆଉ ସକାଳ ହେଲେ ଜଙ୍ଗଲକୁ ଯାଇ ପାଚିଲା ପାଚିଲା ଆମ୍ବ ଖାଇବା। ଏହା କହି ସେ ଦୁଇ ଜଣ ସେ ଗୁମ୍ଫା ଭିତରେ ଶୋଇପଡ଼ିଲେ। କିନ୍ତୁ ସେ ବହୁରୂପୀ ରାକ୍ଷସ ଶୋଇନଥିଲା, ତାକୁ ଜୋରେ ଭୋକ ଲାଗୁଥିଲା, ତେଣୁ ସେ ଅଧା ରାତିରେ ଉଠି ତାର ଅସଲି ରୂପରେ ପରିଣତ ହୋଇଗଲା ଓ ସେ ବଳକା ମେଣ୍ଢା ମାଂସ ପାଖକୁ ଯାଇ ହସି ହସି କହିଲା, ଆରେ ଆଉ ଏ ଭୋକକୁ ସମ୍ଭାଳି ହଉନି, ଆଜି ଏ ମେଣ୍ଢାର ହାଡ଼ ଗୋଡ଼ ଚବେଇକି ଖାଇବି। ଏହା କହି ବହୁରୂପୀ ରାକ୍ଷସ ମେଣ୍ଢାର ମାଂସକୁ ରାଡୁ ମାଡୁ କରି ଖାଇବାକୁ ଲାଗିଲା। ଠିକ୍ ସେହି ସମୟରେ ଚୁଇଁ ଚଢ଼େଇର ନିଦ ଭାଙ୍ଗିଗଲା। ସେ ଉଠି ଦେଖିଲା ତାର ସ୍ୱାମୀ ତା ପାଖରେ ଶୋଇନାହାନ୍ତି, ତେଣୁ ସେ ତା ସ୍ୱାମୀକୁ ଖୋଜି ଖୋଜି ଗୁମ୍ଫା ଭିତରକୁ ଯାଇ ଦେଖିଲା। ଗୋଟିଏ ରାକ୍ଷସ ମାଂସ ଖଣ୍ଡକୁ ଧରି ରାଡୁ ମାଡୁ କରି କଞ୍ଚା ଖାଇଯାଉଛି। ଏହା ଦେଖି ଚୁଇଁ ଚଢ଼େଇ ବହୁତ ଡରିଗଲା ଓ ସେ ଜୋରେ ଚିଲେଇ ଚିଲେଇ କହିଲା, ଚଢ଼େଇ ଏହା କହିଛି କି ନାହିଁ। ହଠାତ୍ ସେ ରାକ୍ଷସ ପଥକୁ ଅନାଇ ଦେଖିଲା ଚୁଇଁ ଚଢ଼େଇ ତା ପଛରେ ଠିଆ ହୋଇଛି। ଠିକ୍ ସେହି ସମୟରେ ରାକ୍ଷସ ହସି ହସି କହିଲା, ତାହେଲେ ତୁ ମୋର ଅସଲି ରୂପକୁ ଦେଖିଦେଲୁ, ହଉ ଭାବିଥିଲି ଆଜି ଏ ମେଣ୍ଢା ମାଂସ ଖାଇ ଭୋକ ମେଣ୍ଟେଇବି, ଆଉ କାଲି ତୋତେ ମାରି ଖାଇବି, ହେଲେ ତୁ ତମର ଅସଲି ରୂପ ଜାଣିଦେଲୁ, ତୋ ସ୍ୱାମୀ ହେଉଛି ଗୋଟିଏ ରାକ୍ଷସ, ଏବେ ତୁ ଆଉ ବଞ୍ଚିବୁନି, ତୁ ବି ଏବେ ମରିବୁ। ଏହା ଶୁଣି ଚୁଇଁ ଚଢ଼େଇ ବହୁତ ଡରିଗଲା ଓ ସେଠାରୁ ଦୌଡ଼ିବାକୁ ଲାଗିଲା। ଚୁଇଁ ଚଢ଼େଇକୁ ଦୌଡ଼ୁଥିବାର ଦେଖି ରାକ୍ଷସ ମଧ୍ୟ ତା ପଛେ ପଛେ ଦୌଡ଼ିବାକୁ ଲାଗିଲା। କିଛି ବାଟ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଚୁଇଁ ଚଢ଼େଇ ବହୁତ ହାଲିଆ ହୋଇଗଲା, ତେଣୁ ସେ ଉଡ଼ି ଉଡ଼ି ପାହାଡ଼ ଉପରେ ରହୁଥିବା ମା ଜଣ୍ଡା ପାଖକୁ ଗଲା
ଓ ଜୋରେ ଚିଲେଇ ଚିଲେଇ ମା ଜନ୍ଦାକୁ ଡାକ ପକାଇଲା। ଭଉଣୀ, ଏ ଜନ୍ଦା ଭଉଣୀ, ଆରେ ସାହାଯ୍ୟ କର ଭଉଣୀ, ନହେଲେ ରାକ୍ଷସ ମୋତେ ମାରି ଖାଇଯିବ। ଭଉଣୀ ଜଲ୍ଦି ଆସ, ଏ ଜନ୍ଦା ଭଉଣୀ, ଆରେ ଜଲ୍ଦି ଉଠ, ରକ୍ଷା କର ଭଉଣୀ, ରକ୍ଷା କର। ଚୁଇଁ ଚଢ଼େଇ ଏହା କହିଛି କି ନାହିଁ, ରାକ୍ଷସ ସେଠାରେ ପହଞ୍ଚି ଗଲା ଓ ଜୋରେ ହସି ହସି କହିଲା, ଆରେ କାହାକୁ ତୁ ଡାକୁଛୁ? ଜନ୍ଦାକୁ, ଏ ଜନ୍ଦା ତତେ ଆସି ରକ୍ଷା କରିବ। ହଉ ଡାକେ ଡାକେ, ଦେଖିବି ଏ ଜନ୍ଦାର କେତେ ଶକ୍ତି। ହଠାତ୍ ରାକ୍ଷସର ଗର୍ଜନ ଶୁଣି ମା ଜନ୍ଦା ଭୁକାରୁ ବାହାରିଲା ଓ ଦେଖିଲା ଗୋଟିଏ ରାକ୍ଷସ ଚୁଇଁ ଚଢ଼େଇକୁ ମାରିବା ପାଇଁ ତା ପାଖରେ ଠିଆ ହୋଇଛି। ରାକ୍ଷସକୁ ଦେଖି ମା ଜନ୍ଦା କହିଲା, ଏ ଦୁଷ୍ଟ ରାକ୍ଷସ, ଚାଲିଯା ଏଠୁ, ଚାଲିଯା, ମୋ ଭଉଣୀର ଯଦି କିଛି ବି ହୁଏ ତତେ ମୁଁ ଛାଡ଼ିବିନି, ଚାଲିଯା କହିଦଉଛି, ନହେଲେ ପରିସ୍ଥିତି ବହୁତ ଭୟାନକ ହବ। ଆରେ ମୁଁ ତ ପୁରା ଡରିଗଲି, ତୋର ରାଗ ଦେଖିକି ମତେ ବହୁତ ଡର ଲାଗୁଛି ଲୋ। ଅବେ ହେ, ତତେ ମୁଁ ଯଦି ମୋ ପାଦରେ ଦଳି ନ ଦେଇଛି, ମୋ ନା ବହୁରୂପୀ ନୁହେଁ। ଏହା କହି ରାକ୍ଷସ ସେ ଜନ୍ଦାକୁ ତା ପାଦରେ ଦଳିବାକୁ ଗଲା। ଠିକ ସେହି ସମୟରେ ସେ ଗୁମ୍ଫା ଭିତରୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଜନ୍ଦା ବାହାରିଲେ ଓ ରାକ୍ଷସ ଶରୀରରେ ଚଢ଼ିଯାଇ ତାକୁ କାମୁଡ଼ିବାକୁ ଲାଗିଲେ। ରାକ୍ଷସ ଜନ୍ଦାମାନଙ୍କ କାମୁଡ଼ା ସହି ନ ପାରି ଜୋରେ ଗର୍ଜନ କରିବାକୁ ଲାଗିଲା, ଆରେ ଆରେ ମତେ ଛାଡ଼ି ଦିଅ, ଆରେ ଇରେ ବାବରେ, ଆରେ କାମୁଡ଼ନି ମତେ, ଆରେ ଛାଡ଼ି ଦିଅ, ଆରେ ଆରେ ବାବରେ, ଆରେ ଛାଡ଼ି ଦିଅ ମତେ, ଆରେ ମୁଁ ଏଠାରୁ ପଳାଉଛି, ମତେ ଛାଡ଼ି ଦିଅ, ଛାଡ଼ି ଦିଅ ମତେ, ମୋର ଭୁଲ ହେଇଯାଇଛି, ଆରେ ମୁଁ ଯାଉଛି ଏଠୁ, ଆରେ ଆରେ। ଏହିପରି ରାକ୍ଷସ ଛଟପଟ ହୋଇ ମରିଗଲା ଓ ମା ଜନ୍ଦା ତାର ଗାଡ଼ିରେ ସେ ରାକ୍ଷସର ମଲା ଶରୀରକୁ ଲଦି ଦେଇ ଜଙ୍ଗଲ ମଝିକୁ ନେଇଗଲା ଓ ସେଠାରେ ସବୁ ଜନ୍ଦା ମିଶି ରାକ୍ଷସକୁ ମାଟି ତଳେ ପୋତିଦେଲେ। ସେହିଦିନଠାରୁ ଚୁଇଁ ଚଢ଼େଇ ମା ଜନ୍ଦାକୁ ନିଜ ଭଉଣୀଠୁ ବି ଅଧିକ ଭଲ ପାଇଲା। କଥାରେ ଅଛି, ସାହାଯ୍ୟ କଲେ ସାହାଯ୍ୟ ପାଇବୁ।